আমার এলাকায় আইছে তো আমারে বকশিশ টকশিশ দিন বা না দিন কিন্তু একটা মেহমান আইছে নইলে আমি আমি যখন আবার কুমিল্লায় ঢুকবো তখন কিন্তু আবার আমারে খোটা দিব যে গেছিলাম আপনাকে টাঙাইলে দেখাইছি কেমন ভাই এই এই এদিকসান আপনি আমার দিকসান কিন্তু আমার কথা হইল হেই যে আমার স্টেজ উইটেজ আপ্যায়ন আপ্যায়ন করতেছে সে খাইতেছে দেশি মুরগি দিয়া আমি যে খাই নাই কি খাইছি এইটাও খবর নাই নাই আমি এমনি স্লোক স্লোক কথা কইতে চাই প্রশ্নের জবাব করলেন প্রশ্ন করলেন হাসরের মাঠে প্রথম কার বিচার হবে সঠিক উত্তরটা চাই অনেক সঠিক উত্তর দিলাম জীবনে কেউ এক কাপ চাও খাওয়ায় নাই কত ভুল উত্তরও দিলাম কেউ ওইটা কয় নাই আপনার উত্তর ভুল হইছে মুসিবত যা কই তাই ঠিক হায় হায় আমারে দেখতে কি পেশার মতো আরে শিল্পী হ্যাঁ লাহওয়াল হাদিস বাজে কথা পালার ভিতরে থাকেন না পালার বাইরে যাওয়ার দরকার কি এমনি তো একটা বাজে 45 মিনিট ঘুরি রে কই ঘুরিস না ঘুরি কই তুই তো তোর আছে থাক আমি আমার মতো ঘুরি প্রশ্নের জবাব সর্বপ্রথম এই পৃথিবীতে গন্ডগোল করেছে হযরত আদম পুত্র হাবিল এবং কাবিল আমি এটারে পেছাইলে পেছাইতে পারি না কে পারি না পারেন আমি কথা জানি না এই রাতুরা দিয়ে ঘুইরা সাটুরিয়ে হইয়া মানিকগঞ্জে যাওয়া যায় না আবার বিল কোনা ইচ্ছে যাওয়ানো তো যায় আমার কাছে পালাই থাকেন প্রাসঙ্গিক কিছু বলেন পালাটা কেমত পালাটা হাসো আমি এর বাইরে না যাই অনেকদিন পরে পরে গান আনছি জন তো গান গায়ে তৃপ্তি হইতেছে না হযরত হাবিল কাবিল বাবা আদমের পুত্র কাবিল বড় হাবিল ছোট কাবিল বাধ্য না হাবিল বাধ্য বুঝেন তো মানে হাবিল হইল বাধ্য কাবিল হইল বাবা মার অবাধ্য বেয়াদব বলি না অবাধ্য অবাধ্য মানেই বেয়াদব নবীর ছেলেকে আমি এইভাবে বলতে পারি না কিন্তু অবাধ্য হযরত আদমের এক মেয়ে ছিল নাম তার আকলিমা কি নাম আকলিমা বাবা আদম চিন্তা করলেন যে হাবিলের কাছে মেয়েটা বিবাহ দিতে কাবিল বলে না আমি বড় মানি না বাবার ইচ্ছে হইল ছোট জনের কাছে দিতে যে বাধ্য সন্তান আদম বলে আমি আমার ছোট ছেলের কাছে দিতে চাই তুমি আমি আমাকে মানো আমি তোমার বাবা আমি নবী বলে না না হ্যাঁ মানি না হাবিল বলল আমার বাবার সিদ্ধান্তই সিদ্ধান্ত আমার বাবার উপরে আমার কোনো কথা বলছেন ঠিক আছে আল্লাহর তরফ থেকে ওহি আসলেন আদম তোমার দুই পুত্রকে বলো কুরবানি দিতে কুরবানি দিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসো আল্লাহ যার কুরবানি গ্রহণ করবেন আকলিমা তাকেই পাবে কুরবানি দিলেন দুই ভাই কুরবানি দিয়া পাহাড়ের চূড়ায় রেখে আসলেন কাবিলের কুরবানিটা কবুল হয় নাই হাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করে নি সুবহানাল্লাহ পড়েন সিদ্ধান্ত কি হাবিলের কাছে আকলিমাকে বিবাহ দিলেন কাবিল বললেন এই ভাই আমি তোমায় খুন করব হাবিল বলেন ভাই তুমি আমায় খুন করতে পারো আমি তোমায় খুন করতে পারি না কারণ আমি রবের প্রতি বিশ্বাসী আমি ওই প্রতিপালকের প্রতি বিশ্বাসী উনি আমায় যা করেছেন ভালো করেছেন তুমি আমায় হাত তুললেও আমি তোমার উপরে হাত তুলতে পারি না কাবিল রাগের বসে হাবিলকে হত্যা করেছেন কাল হাসরের ময়দানে
सर्वप्रथम काबिलेर विचार होबे निजेर भाई के कतल करार विचार होबे काबिलेर विचार दिए विचारेर काज आरम्भ होबे हाँ आपनार प्रश्नेर जवाब होये गेछे आपनार एलाकाय आसछि आमारे खूब आप्यायन करतेछे एकबारे शुरू थेके आप्यायन হ্যাঁ আমি মাইক দিয়ে কইতে চাই না আমার পছন্দের খাবারই খাইছি আলহামদুলিল্লাহ বাবা আহমদ শাহর দরবারে উস্তাবাজি দিয়ে খাইছি আমার পেটটা ভরছে আমি আয়াদে টেবিলের মধ্যে দেশি মুরগি দেখাইতেছে তাহলে আমার যে কি আপ্যায়ন রাখে করছে ভাই এই এই এদিক সান আপনি আমার দিক সান আমার আপ্যায়ন করে হের গ্রামে ভুল হয়ে গেছে করলা ভাজি আমার খুব প্রিয় মাছ মাংস যেখানে যাই ওখানেই দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা বাবা আহমদ শাহ দরবারে আমার যে কবুল করছেন এটাই আমি খুশি কিন্তু আমার কথা হইলো হ্যাঁ যে আমার স্টেজ ওইটাই যে আপ্যায়ন আপ্যায়ন করতেছে সে খাইতেছে দেশি মুরগি দিয়া আমি যে খাই নাই কি খাইছি এইটাও খবর নাই নাই প্রশ্নের জবাব দিলাম আশা রাখি বাকি আপ্যায়নটা স্টেজে দাঁড়াইয়া করবে ঠিক আছে কি না ঠিক আছে একজন খারাপ হইলে পুরো টাঙ্গাইল খারাপ না একজন নাড়া মানুষ হইলে পুরো নাগরপুর খারাপ না ওইটা সোজা করানোর জন্য আমি আছি ইনশাআল্লাহ ওইটা কাইটা দিন শব্দটা কাইটা দিন এটা ভালো না খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এই বিশ্বজগত মাগো করিবেন উদ্ধার এই বিশ্বজগত মাগো করিবেন উদ্ধার খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্বজগত মাগো করিবেন উদ্ধার এ বিশ্বজগত মাগো করিবেন উদ্ধার সিন্ধু পারের বেলা সিন্ধু পারের বেলা ভব সিন্ধু পারের বেলা জননী আমার এই বিশ্বজগৎ মাগো কোরআনে তোমার এই বিশ্বজগৎ মাগো করিবে উদ্ধার খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত দিবেন তুলে মি জানে শুনি হাসরের দিনে নেকি বদি উজন দিবেন তুলে মি জানে এই পাপি উম্মতের জন্য এই
জন্নে জননী আমার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার ও খাটনে জান্নাত মাগো খাটনে জান্নাত মাগো খাটনা আমার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার এ বিশ্ব নবীর উম্মত মাওলানা নুরুল ইসলাম কাসিমি সাহেব আনার হোক আমার কোনো সমস্যা না কাসিমি সাহেব মাঝে মাঝে গাড়ি থেকে বাসায় যাওয়ার পথে বয়ান শুনি সবাই ঘুমায় গেলে গাড়িটা চালাইতে খুব কষ্ট হয় তো বয়ানটা ছাইরা আস্তে আস্তে চালাই রাস্তাটা আগাইয়া যায় ওনার বয়ানে কিছু পাওয়া যায় যে দয়াল নবীর উম্মত এতগুলো আমল লাগবে না একটা আমি জহির আমার নেক করতে 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 নেক হইতে হইতে নেক আমার নেকের গৌরব হয়ে গেছে আমার নেক দিয়া পার হওয়া যাবে না যদি আমার নবীর সাফায়াত না আমল দিয়া জান্নাতে যাবে একটা আমল একটা সরিষা যেমন ছোট একটা কলমের মাথায় ছোট্ট একটা বল পেন থাকে যেটা ঘুরা এটা মাইক্রোসফট যন্ত্র দিয়ে ঘুরলে দেখা যায় কীভাবে কলম থেকে কালিটা বের হয় ছোট্ট একটা বল কলমটার মাথায় ঘুরে ঘুরতে ঘুরতে কালিটা ভেতর থেকে বাহিরে এটা একটা প্রোটোকল দেয় ছাড়ে ওই বিন্দু ওই বল পেনটার মতো আমল হইলে উম্মতে মোহাম্মদি জান্নাতে চলে যাবে অনেক আমল দরকার নাই তো বেশি আমল এত আমল দেওয়ার কোনো দরকার নাই একটা প্রেম আহা মহর্ষি মনমোহন দত্ত বলছেন তোমার চোখের জল প্রাণের প্রাণ তাবি নাকি মন্ত্র আছে প্রাণের প্রাণ আছে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ আছে আমার যদি দয়াল নবী আমার কবুল করেন যদি তিনি কবুল না করেন আমার সব বৃথা আর তিনি যদি কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আর কিছু চাওয়ার নাই সাধক রজ্জুদ্দার বলেছেন সেই দিন দোজখের দ্বারে ডাকিয়া বলিবে আল্লাহ দোজখ দাও মোরে ও না দিব তোমারে তবু না দিব তোমারে তবু দু চোখ না দেই তোমারে পুত্র গণামা এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার খাটনে জান্নাত মাগো
रज बेडाके ओ माली दूध जदि खावाओ मांगो तुम्हारी बुके मां रज बेडा के मागो 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 अधम रज बेडा के खाइलाम मागो तुम्हारी बुके आमी की शुधीते पारी आमी की शुधीते पारे आमी की शुधीते पारी तुम्हार दूधेर दाम लो ए विश्व जगत मागो करिबे नुधा विश्व जगत मागो करिबे नुधा तूने जन्नत मांगो तूने जन्नत मांगो फाते माया मां एक विश्व जगत मांगो पूरी दी আমার বিজ্ঞ শিল্পীর প্রতি আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে এই পৃথিবীতে সব কিয়ামত হবে পানি পানি হবে সব ধ্বংস হবে আহামরি কিছু না এই যে কিয়ামত হবে মানে ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ বানাইলেন ভেঙে দিব খেলাঘর একটা গান আছে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাহ এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাহ হ্যাঁ ঠিক না আমার জিজ্ঞাসা সব কিয়ামত হবে সব ধ্বংস হবে একটা বস্তুর কিয়ামত নাই আপনি জবাব দেবেন পানি না আমি এখানে আগে স্টপ এখানে আমি আপনাকে আটকে গেলাম সব ধ্বংস হবে মানে পানি পানি হয়ে যাবে তাহলে পানির কোনো ধ্বংস নাই এখানে কিন্তু পানি না একটা জিনিস ধ্বংস নাই আল্লাহ বানাইলেন এটা যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ ততদিন মুহাম্মাদুর অনন্ত অসীম থাকবে আমার আল্লাহ বলবেন আজ আমি ছাড়া কেউ নাই কিন্তু এরপরও একটা বস্তু থাকে এর কোনো কিয়ামত নাই আপনি একটু একটু চিন্তা করে বলবেন যে কোন জিনিসটা আল্লাহ কিয়ামত করবেন আহা এই ছোট্ট কথা আমি বেশি কোনো কথা না ছোট্ট প্রশ্ন একেবারে খালি নামটা বললেই হবে এখন আপনি নামটা বলতে গিয়ে যদি এখানে ভূমিকা দেন তাহলে আপনি আরেকবার দাঁড়াইলে আমি আর দাঁড়াইতে পারবো আমার মঞ্চগুলো খুব ছোট আপনি একটু হিসেব করে দেখুন আমার স্টেজগুলো খুব ছোট আমি হাসরের পালা নিয়ে অনেক কথা বলতে পারি বললে কি হবে আপনারা আমার গান শুনতে আসছেন একটা গান বেশি গাইতে পারলে আপনারা খুশি খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতে মায়া মা এ বিশ্ব জগত মাগো করিবে নুধা এ বিশ্ব জগত মাগো করিবে নুধা
খায় বিষজ গো তোমাগো করিবে না